গত 30শে জুলাই পূর্ব বর্ধমানের জামালপুরের রঙ্গিনী মহুলা এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থেকে চাল ডাল সহ অন্যান্য সামগ্রী চুরির ঘটনা ঘটে। পাশাপাশি জামালপুরের একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেই সমস্ত ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে জামালপুর থানার পুলিশ। তদন্তে নেমে রঙ্গিনী মহুলা এলাকার হনুমানডাঙ্গা মাঠ এলাকা থেকে আজ ভোরে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম সুভাষ সিং, রঙ্গিনী মহুলা এলাকার বাসিন্দা। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃত যুবককে আজ পেশ করা হয়েছে বর্ধমান আদালতে। 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তাকে বর্ধমান আদালতে পেশ করেছে জামালপুর থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ অফিসাররা, এবং যে সমস্ত জিনিস চুরি হয়েছে সেই সমস্ত জিনিস উদ্ধার করার চেষ্টায় রয়েছে জামালপুর থানার পুলিশ।